হাই, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তাহলে আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। আমরা শিডিউল অনুযায়ী ক্লাস করছিলাম, যেমন আজকে তোমাদের ক্লাস ছিল, কোন ক্লাস ছিল আজকে, কয় তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ। আজকে যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে মনোযোগ কাকে বলে, মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। এই দুটো বিষয়, এই একটা বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো। যারা এই আগের ভিডিওগুলো দেখোনি, তারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আর প্রত্যেকটা ক্লাসের যে নোট, সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে সেখান থেকে পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ক্লাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে সেই পিডিএফটা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমরা সেটাকে প্রিন্ট করতে পারো, বা তোমরা যদি চাও সেটাকে খাতায় লিখে নিয়ে সেটা পড়তে পারো। তাহলে অনেক বেশি, মানে বেশি সুবিধা হবে, কারণ অনেকে ক্লাস যখন নোট লেখে তখন অনেক বানান ভুল লেখে। তাহলে এক্ষেত্রে সেই বানান ভুলটা হবে না, সেটা একটা অ্যাডভান্টেজ এ বিষয়ে। ঠিক আছে, তাহলে আজকে শিডিউল অনুযায়ী আজকে বৃহস্পতিবার সেপ্টেম্বরের 1 তারিখ আজকে আমরা পড়বো মনোযোগ কাকে বলে এবং মনোযোগের শিক্ষা গুরুত্ব আলোচনা করো। অর্থাৎ মনোযোগ কিভাবে শিক্ষাক্ষেত্রে আমাদের কাজে লাগে, বা শিক্ষাক্ষেত্রে, শিখনের ক্ষেত্রে কিভাবে আমাদেরকে মনোযোগ সাহায্য করে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচ্য বিষয়ে চলে যাই। তাহলে সেটা হচ্ছে কি, মনোযোগ। তাহলে যদি মনোযোগ কাকে বলে, এই বিষয়টা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে। কারণ যে জায়গাগুলো মেইন কনসেপ্ট, এই মেইন কনসেপ্ট গুলোকে যদি আমরা ভালো করে না জানি, তাহলে কিন্তু আমরা তার সঙ্গে জড়িত অন্যান্য বিষয়গুলো বুঝতে পারবো না। ঠিক আছে, এবং এই কনসেপ্ট গুলো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন, এবং আমাদের পড়াশোনার জগতে না, আমাদের বাইরেও যে আমরা যে জীবন লিড করি, বা আমরা যে পরিবেশে থাকি না কেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো আমাদের প্রতিদিনের সঙ্গে জড়িত, বা প্রতিদিনই আমাদের এই বিষয়গুলো কাজে লাগে। যেরকম আমরা বলি যে মনোযোগ কাকে বলে, বা এদিকে মনোযোগ দে, তো আমরা কথাটাকে ব্যবহার করি, বা অনেকে কিন্তু জানি না যে আসলে মনোযোগ বিষয়টা কি। তাহলে আমরা জানবো আজকে মনোযোগ কি। তাহলে মনোযোগ যদি আমরা বলি, তাহলে এখানে বলা হচ্ছে যে কোনো বিষয়ের সঙ্গে মনের যোগকে মনোযোগ বলে। কি বলা আছে, বলছে কোনো বিষয়ের সঙ্গে মনের যোগকে মনোযোগ বলে। অর্থাৎ অনেকগুলো বিষয় রয়েছে, অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়ে মন দেওয়া, এটাই হচ্ছে সাধারণভাবে মনোযোগ। বা এখানে বলা আছে, উদ্দেশ্য পূরণের জন্য যখন কোনো বস্তুকে আমরা চেতনার কেন্দ্রবিন্দুতে হাজির করি, তখন তাকে মনোযোগ বলে। অর্থাৎ কোন রকম উদ্দেশ্য পূরণ করার উদ্দেশ্যে যখন আমরা অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটা বিষয়কে আমাদের মনের কেন্দ্রবিন্দুতে, অর্থাৎ মনের যে জায়গাটা রয়েছে সেটাকে টোটালে 3 ভাগে ভাগ করা যায়, সেই জায়গাগুলোর মধ্যে যদি আমরা কেন্দ্রবিন্দুতে তাকে অবস্থান করাই, তাহলে তার সেটাকে মনোযোগ বলে। কেমন? যেমন আমরা যদি এক আমাদের মনটাকে 3 ভাগে ভাগ করি, তাহলে এই যে স্তরটা সেটা হচ্ছে অবচেতন স্তর, অচেতন স্তর, এটা এটা হচ্ছে অচেতন স্তর, এটা হচ্ছে অবচেতন স্তর, এবং এটা হচ্ছে চেতনার স্তর। এই 3টা ভাগে ভাগ করেছে কে, বিশিষ্ট সাইকোলজিস্ট ফ্রয়েড মনকে এই 3টি ভাগে ভাগ করেছেন, অবচেতন মন, অচেতন মন এবং চেতন মন। ঠিক আছে, তাহলে আমরা এই 3টা স্তরের মধ্যে যখন কোনো একটা বিষয়কে গুরুত্ব দিই, তাহলে আমরা এখানে আমাদের এই যে মনটা রয়েছে, এখানে আমরা সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি। অর্থাৎ আমাদের এই 3টা স্তরের মধ্যে এই জায়গাটাতে আমরা কোনো একটা বিষয়কে যখন নিয়ে আসি, তখন আমরা বলি যে আমরা সেই বিষয়টাতে মনোযোগ দিচ্ছি। ঠিক আছে, তাহলে ওই যে এই কথাটা এখানে বলা হচ্ছে যে মনের কেন্দ্রবিন্দুতে হাজির করা। অর্থাৎ অনেকগুলো বিষয় রয়েছে সামনে, এই অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়ে গুরুত্ব দেওয়া। নিজেকে বলে আছে, বলছে কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের উদ্দেশ্যে মনকে নিবিষ্ট করার দৈহিক ও মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। কি বলা আছে, বলা হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করার জন্য যখন আমরা আমাদের দৈহিক এবং মানসিক প্রক্রিয়াকে সেই নির্দিষ্ট জায়গায় নিবিষ্ট করি, বা আমাদের মনকে সেই নির্দিষ্ট জায়গায় নিবিষ্ট করি, তখন তাকে বলা হচ্ছে মনোযোগ। এখানে দৈহিক এবং মানসিক প্রক্রিয়া বলেছে কেন, কারণ আমাদের আমরা যখন কোনো একটা জায়গায় অবস্থান করি, তার সঙ্গে সঙ্গে অনেকগুলো চারিদিকে বিষয় চলতে থাকে, তাহলে আমরা অনেক কাজেও এঙ্গেজ হয়ে পড়ি। তাহলে আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করাকে বলা হচ্ছে কি, মনোযোগ।
অন্যদিকে এরকম করে বলা যায় যে নির্বাচন ধর্মী মানসিক প্রক্রিয়ার সাহায্যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করতে পারাকে মনোযোগ বলে। অর্থাৎ অনেকগুলো বিষয়ের মধ্যে একটি বিষয়কে নির্বাচন করা এবং সেই বিষয়ে মন দেওয়াই হলো কি মনোযোগ। এখানে বিশিষ্ট শিক্ষাবিদ স্টাউট বলেছেন যে মানুষের জ্ঞান প্রক্রিয়ার পেছনে যে মানসিক সক্রিয়তা কাজ করে তাকে মনোযোগ বলে। কি বলেছে, বলছে মানুষ যখন জ্ঞান অর্জন করে এই জ্ঞান প্রক্রিয়ার পেছনে তার যে এক ধরনের সক্রিয়তা কাজ করে, সক্রিয়তা বলতে এখানে বোঝানো হয়েছে যে কোনো একটা মানুষ যখন কোনো একটা কিছু শিখতে যাচ্ছে বা কোনো কিছু বুঝতে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে কিন্তু সক্রিয় হয়ে অ্যাক্টিভলি সেই জায়গাটাতে পার্টিসিপেশন করতে হচ্ছে। এই অ্যাক্টিভলি পার্টিসিপেশন করাটাই হচ্ছে কি মনোযোগ। এটা কে বলেছে, অর্থাৎ স্টাউট বলেছেন। তাহলে স্টাউটের জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে স্টাউট জ্ঞান অর্জনের ক্ষেত্রে মনোযোগকে গুরুত্ব দিয়েছেন। এই জন্য তিনি বলেছেন যে জ্ঞান প্রক্রিয়ার পেছনে, অর্থাৎ জ্ঞান অর্জনের প্রক্রিয়ার পেছনে যে মানসিক সক্রিয়তা কাজ করে সেটাই হচ্ছে কি মনোযোগ। আবার মনোবিদ রস কি বলেছেন, মনোবিদ রস বলেছেন যে কোনো চিন্তার স্পষ্ট চেতনাই হলো মনোযোগ। অর্থাৎ কোনো যখন আমরা কোনো কিছু চিন্তা করি, অর্থাৎ কোনো কিছু চিন্তা করার সময় যখন আমরা সচেতনতা অবলম্বন করি সেই সচেতনতাই হচ্ছে মনোযোগ। ঠিক আছে, তো এই সংজ্ঞাগুলো ফর্মালি সংজ্ঞা, যেরকম এটা স্টাউট দিয়েছে মনোবিদ স্টাউট এবং এটা মনোবিদ রস দিয়েছে। ঠিক আছে, এখানে আমি দুই দুইটি সংজ্ঞা যোগ করেছি যে সংজ্ঞা দুটো প্রত্যেকের মনে থাকবে। যেমন বলেছি যে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয়ে মনোনিবেশ করার মানসিক প্রক্রিয়া হলো মনোযোগ। কি যখন আমাদের সামনে অনেকগুলো বিষয় রয়েছে সে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে কি মনোযোগ। বা এরকম করে বলা যায় যে অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয়কে নির্বাচন করার মানসিক প্রক্রিয়া হলো মনোযোগ। অর্থাৎ আমাদের সামনে অনেকগুলো বিষয় রয়েছে, এই অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে নির্বাচন করার যে মানসিক প্রক্রিয়া সেটা হচ্ছে মনোযোগ। একটা উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারবো, যেমন কারো যদি ফুটবল খেলা পছন্দ হয় এবং সে কোনো একটা মাঠে দাঁড়িয়ে রয়েছে, সেই মাঠের মধ্যে অনেকগুলো খেলা হচ্ছে, ভলিবল খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, কাবাডি খেলা হচ্ছে, তাহলে সে কিন্তু ক্রিকেট খেলাই দেখবে, কারণ তার কিন্তু সেই ক্রিকেট খেলার প্রতি একটা আগ্রহ রয়েছে। তাহলে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে যখন ও ক্রিকেট খেলাটাকেই প্রকাশ করছে, এই কথাটা মানে হচ্ছে সে ক্রিকেট খেলার প্রতি মনোযোগী হয়েছে, এবং এই অনেকগুলো খেলার মধ্যে সে ক্রিকেট খেলাকে এই জন্য দেখবে তা কারণ সে জন্মসূত্রে ক্রিকেট খেলাকে ভালোবাসে। অনেকগুলো খেলার মধ্যে হলেও সে কিন্তু জন্মকালীনই সেই ক্রিকেট খেলাকেই ভালোবাসে। তাহলে এই জন্মকালীন যে ক্রিকেট খেলার প্রতি একটা টান সেটাকে বলা হচ্ছে আগ্রহ, এবং অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে বা অনেকগুলো খেলার মধ্যে দিয়ে ক্রিকেটকে কেবল ফোকাসে রাখাটাই হচ্ছে মনোযোগ। এই জন্য আগ্রহ এবং মনোযোগ দুটি পরস্পর সম্পর্কযুক্ত বিষয়। অর্থাৎ আগ্রহ ছাড়া যেমন আমরা মনোযোগ দেখতে পাই না, ঠিক তেমনি যে বিষয়ে আমাদের মনোযোগ দিচ্ছে এই কথাটা মানে হচ্ছে সেই বিষয়ে আমাদের আগ্রহ রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব কি শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। যদি খুব সহজে মনে রাখতে হয় তাহলে এটা শুধু সবাই মনে রাখবে যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে নির্বাচন করার যে মানসিক প্রক্রিয়া, শুধু মানসিক প্রক্রিয়া এই শব্দটাকে মনে রাখবে, অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে নির্বাচন করার যে মানসিক প্রক্রিয়া সেটাকেই মনোযোগ বলে। বা এরকম করে বলা যায় যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়ে মনোনিবেশ করার যে মানসিক প্রক্রিয়া সেটাই হচ্ছে মনোযোগ। এই যে কনসেপ্টগুলো খুবই সহজ, কিন্তু শুধু টেকনিক্যালি এই বিষয়গুলোকে মনে রাখতে হবে যে আসলে কোন কোন ওয়ার্ডগুলো দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারবো। কারণ আমরা যদি বলি যে মনোযোগের সংজ্ঞা দাও, তাহলে যে কেউ মনোযোগের সংজ্ঞা দিতে পারবে। বাট মনোযোগের উদাহরণ দাও, তাহলে যে কেউ উদাহরণ দিতে পারবে। বাট যদি আমরা বলি যে সংজ্ঞা দাও, তাহলে সংজ্ঞাটাকে কিন্তু ভালো করে সাজিয়ে গুছিয়ে বলার জন্য কিন্তু বিষয়গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা আলোচনা করছি কি মনোযোগের গুরুত্ব, শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব এখানে ছয়টা পয়েন্ট উল্লেখ করেছি, কারণ তোমাদের এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে কি 3+5, তাহলে 5 নম্বরের জন্য 6টা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটা আমরা দেখব। প্রথম পয়েন্টটা বলেছে ব্যক্তিগত বৈষম্য। ব্যক্তিগত বৈষম্য এই বিষয়টা আমরা খুব শর্টে বুঝে নেব। ব্যক্তিগত বৈষম্য হচ্ছে এক মানুষের সঙ্গে আরেক মানুষের পার্থক্য। অর্থাৎ দুজন মানুষের মধ্যে কোনো রকমভাবেই দুজনকার বৈশিষ্ট্য এক হতে পারে না।
একজন মানুষের বৈশিষ্ট্য আরেকজন মানুষের সঙ্গে অনেকগুলো বৈশিষ্ট্য মিলতে পারে, বাট এরা হুবহু সেম হতে পারে না, অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পর্ক দুজন মানুষ হতে পারে না। তাহলে ব্যক্তিগত বৈষম্যকে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে যদি পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে ব্যক্তিগত বৈষম্য। এখানে কি বলছে, বলছে মনোযোগের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয়, অর্থাৎ মনোযোগের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য আমরা লক্ষ্য করি, তাই ব্যক্তিগত বৈষম্যের নীতি অনুসরণে শিক্ষাক্ষেত্রে বিষয়বস্তু নির্বাচন করা হয়। এখানে সহজ কথায় বলতে চেয়েছে যে মানুষের মানুষের মধ্যে মনোযোগের পার্থক্য থাকে, তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যকে গুরুত্ব দিয়েই বিষয়বস্তু নির্বাচন করতে হবে। অর্থাৎ এখানে বলা আছে যে মানুষের মানুষের মধ্যে মনোযোগের পার্থক্য রয়েছে, যার মনোযোগ যে জায়গাটায় রয়েছে তাকে সেই সেই বিষয়গুলো পড়ানো উচিত বা তার পাঠ্যক্রমে সেই সেই বিষয়গুলো রাখা উচিত। এই জন্য বলা আছে যে ব্যক্তিগত বৈষম্যের নীতিকে অনুসরণ করে বা অনুসরণে শিক্ষার বিষয়বস্তু নির্বাচন করতে হবে। আশা করি বোঝা গেছে। দ্বিতীয় নম্বর পড়বো আমরা মনোযোগের নির্ধারকের ব্যবহার। মনোযোগের নির্ধারক গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ব্যক্তিগত এবং বস্তুগত। বস্তুগত অর্থাৎ বাইরের যে জিনিস জিনিস জিনিসপত্র গুলো রয়েছে, যেরকম সেটা লাইট হোক, সেটা বিভিন্ন ধরনের রং হোক, সেটা গতি বা স্পিড হোক, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি বাইরের মনোযোগের আকর্ষক বা নির্ধারক, মনোযোগের বস্তুগত নির্ধারক। ব্যক্তিগত নির্ধারক কি, একজন মানুষের, একজন মানুষের মেন্টালিটি কোনগুলো বিষয়কে প্রাধান্য দিবে, কোনগুলো বিষয়কে প্রাধান্য দিবে না, অর্থাৎ কোনো মানুষের চাহিদা, কোন মানুষের কোনো বিষয়ের প্রতি আগ্রহ, সেগুলো হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়ার নির্ধারক, অর্থাৎ ব্যক্তিগত নির্ধারক। এখানে কি বলা হচ্ছে যে মনোযোগের বিভিন্ন ধরনের বিভিন্ন নির্ধারক সমূহকে বিজ্ঞানসম্মত ভাবে শিক্ষক শিক্ষিকা কাজে লাগান, যেমন রঙিন পাঠ্যপুস্তকের ব্যবহার, শিক্ষা সহায়ক চার ব্যবহার ইত্যাদি। অর্থাৎ বলা হচ্ছে যে মনোযোগের নির্ধারক গুলো ব্যবহার করতে হবে যাতে শিক্ষার্থীদের ক্লাসরুমে সহজে মনোযোগ আকর্ষণ করা যায়। যেমন রঙিন পাঠ্যপুস্তক যদি শিক্ষার্থী দেখে তাহলে সে সেই বইয়ের প্রতি আকর্ষণ অনুভব করে বা মনোযোগ অনুভব করে। আবার শিক্ষার্থীদেরকে শেখানোর সময় বা পড়ানোর সময় যদি বিভিন্ন ধরনের চার্ট, ভিডিও ভিডিও চালিয়ে দেখানো হয় বা প্রজেক্টরে পড়ানো হয়, তাহলে তারা কিন্তু খুব সহজে মনোযোগ দিয়ে থাকে, কারণ ওই বিষয়গুলো তাদের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। তাহলে মনোযোগের নির্ধারক গুলো শিক্ষক ইনডাইরেক্টলি ব্যবহার করে তাদেরকে ক্লাসের মধ্যে মনোযোগ আকর্ষণ করতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে যে উন্নত বিদ্যালয় পরিবেশ, অর্থাৎ শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া ফলপ্রসূ করতে উন্নত বিদ্যালয় পরিবেশ গড়ে তোলা হয়। মনোরম পরিবেশ মনোনিবেশের অন্যতম হাতিয়ার, অর্থাৎ বলা আছে যে বিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে বা বিদ্যালয়ের পরিবেশ সবসময় কি করতে হবে, মনোযোগ আকর্ষণ করে এমন ভাবে তৈরি করতে হবে বা এমন ভাবে আমাদেরকে সাজিয়ে তুলতে হবে। যেমন আমরা দেখব যে বিভিন্ন বিদ্যালয়ের ক্লাসরুম বা অফিস রুম বা বিদ্যালয়ের মাঠ কতটা সাজানো গোছানো। এখানে বলা হচ্ছে যে যতই এটা সাজানো গুছানো এবং সেটা যতই মনোরম হবে না কেন, শিক্ষার্থীরা ততই কিন্তু পড়াশোনার প্রতি আকর্ষণ অনুভব করবে, বিদ্যালয়ে আসার প্রতি আকর্ষণ অনুভব করবে। তাহলে আমাদেরকে অবশ্যই শিক্ষণীয় বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে বিদ্যালয় পরিবেশকে মনোরম করে তুলতে হবে বা শিক্ষার্থীদের কাছে সেই বিদ্যালয় পরিবেশকে আকর্ষণীয় করে তুলতে হবে, যাতে তারা সহজেই বিদ্যালয়ে আসতে চায় এবং পড়াশোনাটা তারা খুব আনন্দের সঙ্গে করতে চায়। তাহলে বলা হচ্ছে ইচ্ছা সাপেক্ষ মনোযোগ ও শিক্ষা, ইচ্ছা সাপেক্ষ মনোযোগ ও শিক্ষা। এখানে কি বলছে যে শিক্ষার্থীকে শিখনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে প্রক্ষোভ সৃষ্টি করে প্রয়োজনে লঘু শাস্তি দিয়ে মনোযোগ আকর্ষণে সচেষ্ট হতে হবে। এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদেরকে যে পড়ানো হচ্ছে তাদের এই পড়াটা কোথায় কাজে লাগবে, এগুলো পড়ার বা এগুলো শেখা তার প্রয়োজনীয়তা কি, এবং তাদের মধ্যে একটা ইমোশন তৈরি করতে হবে পড়াশোনার প্রতি, এবং তারপরেও যদি তারা পড়াশোনার প্রতি আগ্রহী না হয়, শিখনের প্রতি আগ্রহী না হয়, তাহলে তাদের ক্ষেত্রে খুব হালকা শাস্তির ব্যবস্থা করা যেতে পারে, খুবই হালকা শাস্তি। কারণ এখন কর্পোরাল পানিশমেন্ট ব্যান করা হয়েছে, অর্থাৎ কাউকে শারীরিকভাবে আঘাত করা যাবে না, তাহলে খুব লঘু শাস্তি এখানে দেওয়া যায় তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। অর্থাৎ পড়ানোর সময় কেন পড়ানো হচ্ছে, কোন উদ্দেশ্যে তাদের এই বিষয়গুলো পড়ানো হচ্ছে, এগুলো পড়ার প্রয়োজনীয়তা কি রয়েছে, তাদের মধ্যে সেই বিষয়টার সঙ্গে বা সেই পড়াটার সঙ্গে তাদের মধ্যে একটা ইমোশন বা প্রক্ষোভ তৈরি করতে হবে, তাহলে তাদের কিন্তু সহজেই সেই বিষয়টা তারা জানবে। অর্থাৎ তারা যদি জানে যে আমাদেরকে এটা পড়তে হবে এই কারণে,
কারণটা যদি ওরা জানতে পারে তাহলে কিন্তু তারা সহজেই সেই বিষয়ে মনোযোগ দিবে। এই বিষয়টা এখানে বলা হচ্ছে। পয়েন্টটা কি ছিল? ইচ্ছা সাপেক্ষ মনোযোগ ও শিক্ষা। পরের পয়েন্ট দেখবো প্রক্ষোভ অনুসরণ। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক যেমন শিক্ষার্থীর প্রক্ষোভ, প্রবণতা, কৌতূহল প্রভৃতি দিকে লক্ষ্য রেখে শিক্ষাদান করা হলে শিক্ষার্থীরা মনোযোগী হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের যে ব্যক্তিগত নির্ধারক গুলো রয়েছে, অর্থাৎ তাদের ইমোশন, তাদের প্রবণতা, তাদের কিউরিসিটি বা কৌতূহল, এগুলো বিষয়কে লক্ষ্য রেখে যদি তাদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করি বা সেই রকম তাদের চাহিদার বিষয়বস্তুগুলো যদি ওদেরকে পড়াই বা তাদের ভবিষ্যতে কাজে লাগবে এমন বিষয়গুলো যদি পড়াই বা তাদের যে বিষয়ের প্রতি বিশেষ করে ইমোশন রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা তাদেরকে পড়াই তাহলে কিন্তু তারা কিন্তু খুব সহজে সেই শিখনের প্রতি আগ্রহী হবে এবং তারা কিন্তু সেই বিষয়টা আগ্রহের সঙ্গে তারা শিখতে চাইবে, তাহলে সহজে তারা ওই বিষয়ে মনোযোগ দিতে পারবে। তাহলে শিক্ষার্থীদের প্রক্ষোভগুলো একজন শিক্ষক যদি জানতে পারে তাহলে সেই প্রক্ষোভগুলোকে শিক্ষণীয় বিষয়বস্তুর সঙ্গে যুক্ত করে সে কিন্তু সেই শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করে সে বিষয়টা শেখাতে পারবে। পরের পয়েন্ট কি? পরের পয়েন্ট হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে মনোযোগ। বয়স বৃদ্ধির সঙ্গে মনোযোগ, এখানে যে বিষয়টা আলোচনা করা হয়েছে, এখানে আলোচনা করা হয়েছে যে ব্যক্তি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের মনোযোগের যে বিষয়গুলো সেগুলো কিন্তু পরিবর্তনশীল। অর্থাৎ ছোটবেলায় একটি শিশুর বা একজন একটা স্টুডেন্টের বা একটা ছাত্র বা একটা ছাত্রীর যে বিষয়ে আগ্রহ ছিল বা যে বিষয়ে সে খুব সহজে মনোযোগ দিত, তাহলে সেই বিষয়টা যে সারা জীবন থেকে যাবে এরকম কোনো কিন্তু হয় না। কি হয়? বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের আগ্রহের জায়গাগুলো পরিবর্তন হয়, তাহলে সেই আগ্রহের জায়গাগুলো পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু মনোযোগেরও পরিবর্তন হয়। এই জন্য বলা হচ্ছে যে বয়স বৃদ্ধির সাথে যেমন মনোযোগ পরিবর্তনশীল, ঠিক তেমনি শিক্ষার্থীর শিক্ষণের বিষয়বস্তু পরিবর্তনশীল। অর্থাৎ বলা হচ্ছে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন তাদের আগ্রহের জায়গাগুলো পরিবর্তনশীল, তাদের মনোযোগ যেমন পরিবর্তনশীল, ঠিক তেমনি তাদের বিষয়বস্তুগুলোর মধ্যে কিন্তু পরিবর্তন আনতে হবে। অর্থাৎ একবার যে পাঠ্যক্রমের যে বইগুলো রাখা হলো সেগুলো 10 বছর, 15 বছর, 20 বছর পড়ানো হচ্ছে, যদি এরকম হয় তাহলে কিন্তু ছেলে মেয়েগুলো বা স্টুডেন্টরা কিন্তু সেই বিষয়ে আগ্রহ অনুভব করবে না বা সেই বিষয়ে তারা মনোযোগ হয়ে উঠতে পারবে না। অর্থাৎ তাদের জেনারেশনটা অনেক এগিয়ে গেছে আর ওই প্রাচীন যুগের বিষয়বস্তু পড়ানো হচ্ছে, এরকম যদি হয় তাহলে তারা কিন্তু মনোযোগ দিতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের কিন্তু শিক্ষার যে বিষয়বস্তু সেটা শিক্ষণীয় বিষয়বস্তু হোক, বইপত্র হোক, তাদের যে যে মেথডে পড়ানো হচ্ছে বা যে টিচিং মেথডে পড়ানো হচ্ছে, লেকচার মেথড হোক, ডেমনস্ট্রেশন মেথড হোক বা ব্রেন স্ট্রমিং মেথড হোক, তাহলে তাদের মেথডগুলোর কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ সময়ের সঙ্গে বা বয়সের সঙ্গে সঙ্গে তাদের এই বিষয়গুলোরও পরিবর্তন যদি করা হয় তাহলে তাদের কিন্তু মনোযোগ আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে একদম 2-4 লাইনের মধ্যে যদি আমরা সাম আপ করতে চাই তাহলে মনোযোগ কাকে বলে? মনোযোগ কাকে বলে যদি এটা আমরা খুব সহজে বলতে চাই তাহলে বলতে হবে যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়কে নির্বাচন করার যে মানসিক প্রক্রিয়া তাকে মনোযোগ বলে। তোমরা এটা মনে রাখতে পারো বা এমন মনে রাখতে পারো যে অনেকগুলো বিষয়ের মধ্যে থেকে একটি বিষয়ে মনকে বা একটি বিষয়ে মনোনিবেশ করাকে মনোযোগ বলে। মনোযোগের শিক্ষাগত গুরুত্ব কি? মনোযোগের শিক্ষাগত গুরুত্ব হচ্ছে ব্যক্তিগত বৈষম্য, অর্থাৎ ব্যক্তি ব্যক্তিতে মনোযোগের